हाई फ्रेंड्स, अपनादेर के सोमटीर चैनले स्वागतम। तो फ्रेंड्स, आजकेर भिडियोटा आछे जे फेसबुकेर नोटिफिकेशन किभाबे बंद करबेन। तो आमादेर हय कि जखन आमरा मोबाइल डेटा अन करी तो तखन फेसबुक थेके अनेक रकमभावे नोटिफिकेशन ढुकते थाके। तो एई नोटिफिकेशनटाके जदि एखन आपनि बंद करते चान तो सेटा किभाबे करबेन, तो आजकेर एई भिडियोते आमि आपनादेरके देखाबो। तो तार जन्य करबेन कि आपनि आपनार मोबाइल फोनेर सेटिं ओपेन करे नेबेन। तो एखाने आमि आमार सेटिं ओपेन करे निच्छि। तो सेटिंग ओपन करार पर देखते पाच्छेन एरकम इंटरफेस ओपन होच्छे। तो एखाने आपनि करबेन कि एकटु नीचे दिके स्क्रोल करबेन। तो एखाने एकटा अपशन देखते पाबेन मोर सेटिंग। तो देखते पाच्छेन एई जे मोर सेटिंग, तो एई मोर सेटिंग अपशने क्लिक करबेन। तो मोर सेटिंग अपशने क्लिक करार पर एखाने অ্যাপ ম্যানেজার অপশনটি যেটা দেখতে পাচ্ছেন, তো এই অ্যাপ ম্যানেজার অপশনে ক্লিক করবেন। যেহেতু এখানে আমার ভিভো মোবাইল, তো ভিভো মোবাইলে কিন্তু মোর সেটিংয়ে যাওয়ার পর অ্যাপ ম্যানেজার অপশনটি পাচ্ছি। আর যদি আপনি অন্য কোনো সেট ইউজ করে থাকেন তো এই অ্যাপ ম্যানেজার অপশনটি খুঁজে নেবেন। আর যদি খুঁজে না পান তো উপরে এখানে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, তো এই সার্চ অপশনে অ্যাপ ম্যানেজার লিখবেন, তো আপনার অপশনটি চলে আসবে। অ্যাপ ম্যানেজার লিখলে এখানে আপনার অ্যাপ ম্যানেজার সেটিংটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন চলে এসছে। তো এই অ্যাপ ম্যানেজার অপশনে ক্লিক করবেন। তো অ্যাপ ম্যানেজার অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে যত অ্যাপ আছে তো সমস্ত অ্যাপ এখানে শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত অ্যাপ শো হয়ে গেছে। তো এখান থেকে আপনি যেহেতু ফেসবুকে নোটিফিকেশন বন্ধ করতে চান, তো তার জন্য করবেন কি ফেসবুকটি খুঁজে নেবেন। তো এখানে আমি আমার ফেসবুক খুঁজে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক, তো এই ফেসবুকের অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবার এখানে আপনি করবেন কি, এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এখানে একটা অপশন দেখতে পাবেন নোটিফিকেশন, তো এই নোটিফিকেশন অপশনে ক্লিক করবেন। তো নোটিফিকেশন অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালার্ম নোটিফিকেশন। তো তার পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে আছে। তো এবার জাস্ট এটাকে আপনি সিম্পলি অফ করে দেবেন। তো এবার থেকে যখন আপনি আপনার ডাটা অন করবেন তো আপনার ফেসবুক থেকে কোনো নোটিফিকেশন আর ঢুকবে না। তো ফ্রেন্ডস, এইভাবে আপনি আপনার ফেসবুকের মধ্যে নোটিফিকেশন বন্ধ করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেবেন। তো যখনই নতুন ভিডিও আপলোড করব আপনি আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন।